পারিবারিক একটি অনুষ্ঠানে যোগ দিতে কলকাতা এলেন প্রিয়াঙ্কা গান্ধী। বালিগঞ্জে একটি পারিবারিক অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে তার, আজ দুপুরে কলকাতায় আসেন প্রিয়াঙ্কা গান্ধী। যখন বিমানবন্দর থেকে বেরোচ্ছেন সেই মুহূর্তের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। পারিবারিক একটি অনুষ্ঠানে যোগ দিতে কলকাতায় আসেন প্রিয়াঙ্কা গান্ধী। বালিগঞ্জে একটি অনুষ্ঠানে তার যোগ দেওয়ার কথা রয়েছে। আজ দুপুরে যখন বিমানবন্দর থেকে প্রিয়াঙ্কা গান্ধী বেরোচ্ছেন সেই মুহূর্তের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন সুকান্ত মজুমদার। বসিরহাট জেলা হাসপাতাল থেকে যে মুহূর্তে অ্যাপোলো হাসপাতালে তাকে নিয়ে আসা হয়েছে সেই মুহূর্তের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। আর এই মুহূর্তে খবর পাচ্ছি যে রাজ্যপাল, তিনি দিল্লি সফর কাটছাট করে দ্রুত কলকাতায় ফিরছেন। সুকান্ত মজুমদারকে তিনি দেখতে যাবেন। এর আগে আপনারা জানেন যে কেরল সফর কাটছাট করে তিনি সন্দেশখালি থেকে ছিলেন, এবার দিল্লি সফর কাটছাট করে দ্রুত এই শহরে ফিরছেন। রুমা পাল আমাদের প্রতিনিধি বলবেন আরো বিস্তারিত। রুমা, দেখো বলা যেতেই পারে যে তিন দিন ধরে কিন্তু রাজ্যপালের বিষয়টা জীবনে একদম ঘটনা গ্রহণ, কারণ পরশু দিনই যেমন তিনি সন্দেশখালি ভিজিট করেছিলেন, সাংঘাতিক ঘটনা ঘটেছে অবশ্যই সেটা উল্লেখ করবো। তবে এই মুহূর্তে বলে রাখছি যে তিনি দিল্লির সকল কাটছাট করে কলকাতায় ফিরছেন, রাত আটটার সময় ফিরছেন এমনটাই খবর। এবং তিনি দ্রুত সেই বেসরকারি হাসপাতালে উঠবেন সুকান্ত মজুমদারকে দেখার জন্য। এবং যখনই তিনি খবর পান যে সন্দেশখালিতে গিয়ে এরকম পরিস্থিতিতে হয়েছেন, তিনি অসুস্থ হয়ে পড়েছেন এরকম যে খবর সামনে আসছে, তারপরেই কিন্তু তিনি দিল্লির সকল এবং আমরা একটা বিষয় বলে রাখি, কালকে যেমন খবর এসেছিল তার কর্মের মধ্যে আরেকটি গাড়ি ধাক্কা দিয়ে দেয়, সেখানেও কিন্তু সন্দেশখালীর বিষয়টা কিন্তু উঠে এসেছিল যে সন্দেশখালীতে তিনি ভিজিট করেছেন, তারপরে কি কোনো অন্তর্ঘাত। মানে বুঝতে পারছি যে রাজ্যপাল সন্দেশখালী ভিজিট করেছেন, তিনি বলেছিলেন যে এই রিপোর্ট জমা দেবেন, এবং এমনটাই খবর যে এই রিপোর্ট কিন্তু ইতিমধ্যে কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রকে দেওয়া পড়ে গেছে। তবে আজকেই দেখার কথা ছিল না, কিন্তু সুকান্ত মজুমদার অসুস্থ হয়ে পড়েছেন এবং সন্দেশখালীতে গিয়ে এরকম পরিস্থিতি তৈরি হয়েছে, সেই কারণে কিন্তু রাজ্যপাল এই এই সফর কাটছাট করে বেশ কাটছাট করে তিনি দ্রুত এই শহরে কলকাতায় ফিরছেন। রুমা, আপাতত তোমাকে ধন্যবাদ। এই অসভ্যতামি নোংরামি যা সিপিএম এর সময়কালে যে সংকীর্ণ নিম্ন মানসিকতার রাজনীতি বা ক্ষমতার অপব্যবহার পুলিশকে ক্যাডারে পরিণত করেছিল তাকে কিন্তু ছাড়িয়ে গেছে, তার সমস্ত সীমা লঙ্ঘন করে গেছেন এই স্বৈরাচারী লেডি কিম মমতা ব্যানার্জি এবং তার লেঠেল দলদাস পুলিশ। আগামীকাল কলকাতাতে দুটি ডিসি অফিসে, সাউথ এবং নর্থ, অন্যান্য জায়গায় কমিশনারেট এবং জেলার এসপি অফিসে বেলা দুটোর সময় একযোগে ভারতীয় জনতা পার্টি কর্মীরা বিক্ষোভের ডাক দিয়েছে। একটা সময় যেমন আওয়াজ উঠেছিল, ভুলতে পারি নিজের নাম ভুলব না কো নন্দীগ্রাম, এখন আওয়াজ উঠেছে সন্দেশখালী মমতার চেয়ার করবে খালি।